ময়নায় বিজেপি নেতা খুন, হাইকোর্টের ভর্ৎসনার পর অবশেষে গ্রামে কেন্দ্রীয় বাহিনী। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর দুই অফিসার, তারা ইতিমধ্যে গ্রামে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং আপনাদের জানাবো যে গত 8 তারিখ কেন্দ্রীয় বাহিনী কেন নিরাপত্তা দিচ্ছে না তাই নিয়ে কেন্দ্রীয় সরকারকে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হয় আদালতে। আর তারপর আজ অবশেষে গ্রামে কেন্দ্রীয় বাহিনী, 8 তারিখ ভর্ৎসনার পর আজকে কেন্দ্রীয় বাহিনী। দুদিন পর ময়নায় বাচ্চায় নিহত বিজেপি নেতার বাড়িতে গেলেন কেন্দ্রীয় বাহিনীর দুই অফিসার, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। বিজেপি নেতার পরিবারের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ ছিল হাইকোর্টের, নির্দেশের পরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হওয়ায়, আপনারা জানেন যে কথা বলছিলাম যে গত 8 তারিখ ভর্ৎসনা করে আদালত, এবং তারপর আজ কেন্দ্রীয় বাহিনী গেল গ্রামে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। হাইকোর্টের ভর্ৎসনার পরেই বিজয় কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে গেল কেন্দ্রীয় বাহিনী। হাইকোর্টের নির্দেশের 7 দিনের মাথায় অবশেষে নিরাপত্তা পেল কেন্দ্রীয় বাহিনীর বিজয় কৃষ্ণর পরিবার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী, সরাসরি চলে যাব এই মুহূর্তে বিটনের কাছে। বিটন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় আশ্বস্ত তো পরিবার? একদম একদম বাকি, কেননা এই বিজয় কৃষ্ণর পরিবারের তরফ থেকে প্রথম দিকে কিন্তু তারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার কথা তারা দাবি জানিয়েছিলেন। কেননা তারা তুমি জানো যে 1 তারিখে যেরকম ভাবে খুন হতে হয়েছিল বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে এবং পরিবারের তারা দাবি ছিল যে তারা পুলিশের কাছে গিয়েও কিন্তু পুলিশের কোন রকম ভাবে সহায়তা পায়নি, সেই জন্য তারা হাইকোর্ট দ্বারস্থ হয়েছিল এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী মোটেন করার জন্য। তার পরবর্তীকালে গত সোমবার যখন ফের আদালতে শুনানি হয় বিষয়টা যখন জানতে চায় হাইকোর্ট, তখনও যে কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়নি এই নিয়ে কিন্তু তীব্র ভর্ৎসনা ছিল। তারপরে অবশেষে আমরা আজকে দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীর দুই অফিসার প্রথমে তারা বিকেলের দিকে এই পরিবারে যায় এবং পরবর্তীকালে সময় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অর্থাৎ সিআইএসএফ এর জওয়ানরা তারা কিন্তু পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই এই বিজয় বাড়িতে, এবং বিজয় কৃষ্ণ যে পুরনো বাড়ি সেখানেই তারা আপাতত থাকছেন। এই বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারের পাশাপাশি সঞ্জয় তাঁতি, যেদি বিজেপি কর্মী, তাকেও কিন্তু অপহরণ করা হয়েছিল, মারধর করা হয়েছিল বলে অভিযোগ। তার বাড়িতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকছে নিরাপত্তার জন্য। ফলে এই দুই পরিবার আপাতত তারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে কিন্তু তারা খুশি এবং তারা আশ্বস্ত এই বিষয়ে যে পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে কিন্তু তারা ধন্যবাদও জানিয়েছে। বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো, আবার আপনাদের সামনে রাখছি সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে গিয়ে পৌঁছেছেন, বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারের সঙ্গে তারা কথা বলছেন। এবং আপনাদের মনে করিয়ে দেবো সেই দিনের কথা, অর্থাৎ গত 8 তারিখ আদালতে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। কেন গা ছাড়া মনোভাব, কেন নিরাপত্তা দেয়া হচ্ছে না বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারকে? কেননা পরিবার প্রশ্ন তুলেছিল বারবার যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেন এই গা ছাড়া মনোভাব, এই নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। আর হাইকোর্টের এই ভর্ৎসনার পর অবশেষে গ্রামে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে পৌঁছে গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আমরা আবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, যে মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছলেন এবং পরিবারের সঙ্গে কি কথা হলো, এবং যেটা তুমি বলছিলে যে এখন অনেকটা হলেও আশ্বস্ত ওই বিজেপি নেতার পরিবার, একদম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা প্রথমে গিয়ে কোনো যে দুই অফিসার যান, তারা প্রথমে গিয়ে দেখেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন অন্তত 4 সপ্তাহ মানে 1 মাস এই পরিবারের নিরাপত্তার দায়িত্বে থাকবেন, তারা কোথায় থাকবেন কি বিষয় সেই বিষয়গুলো জানার পর সন্ধ্যার সময় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সিআইএসএফ এর জওয়ানরা তারা পৌঁছে গিয়েছেন, এবং সেদিন কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে কিন্তু তারা পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং পরিবার তাদেরকে আশ্বস্ত যে তারা রয়েছেন ভাবে তারা যেন ভয় ভীতির মধ্যে না থাকে এবং তারা কি ধরনের নিরাপত্তা চান সেই বিষয়টাও কিন্তু কথাবার্তা সুনিশ্চিত করেছেন।